নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বর্তমান খবরে আপনাদের স্বাগতম। আজ আরও একটি নতুন খবর নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। বড় সুযোগ, ক্লাস 12 পাশে ব্যাপক চাকরি, বেতন মাসে 69,100 টাকা। কীভাবে আবেদন করতে হবে, লাস্ট ডেট কবে এবং বয়সসীমা কত থাকতে হবে, এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন এবং যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী সমস্ত ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে। বেকার যুবক যুবতীদের ভালো খবর, ব্যাপক নিয়োগ হতে চলেছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে। কনস্টেবল, ফায়ার সহ একাধিক পদের জন্য এই নিয়োগ হতে চলেছে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের ইতিমধ্যে এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আজ শনিবার থেকেই সিআইএসএফ এই পদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করা যাবে। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইটে এই পদের জন্যে আবেদন করা যাবে। এছাড়াও একটি লিংক আমার ডিসক্রিপশানে দেওয়া আছে, ওখানে গিয়ে ক্লিক করেও এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনের আগে অবশ্যই ভালো করে বিজ্ঞপ্তিটি পড়ে নিন। বিজ্ঞপ্তিটি জানতে আরেকটি লিংক আমার ডিসক্রিপশানে দেওয়া আছে, ওখানে গিয়ে ক্লিক করতে হবে। মোট 1,149টি শূন্য পদের জন্য নিয়োগ, বেশ কয়েকটি পদের জন্যে এই নিয়োগ হতে চলেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট 1,149টি শূন্য পদের জন্যে এই নিয়োগ হতে চলেছে। তবে এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ চলতি বছরের 4ই মার্চ পর্যন্ত। এই সময়সীমার মধ্যে এই আবেদনকারীর আবেদন সংশ্লিষ্ট দপ্তরের কাছে পৌঁছে যাওয়া দরকার, না হলে বাতিল হয়ে যেতে পারে আপনার আবেদন। শিক্ষাগত যোগ্যতা কত হতে হবে চলুন জেনে নেওয়া যাক। 1,000-এর বেশি শূন্য পদের জন্যে এই নিয়োগ হবে। সিআইএসএফ এর তরফে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা ঠিক করে দেওয়া হয়েছে। সেই মতো আবেদনকারীকে সায়েন্স নিয়ে ন্যূনতম ক্লাস 12 পাস করতে হবে। এছাড়াও আরও বেশি করে এই বিষয়ে জানতে বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিন। বেতন এবং আবেদন, বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদের জন্যে আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে 18 বছর, তবে সর্বোচ্চ 23 বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করতে পারবেন। অন্যদিকে যোগ্য প্রার্থী মোট অঙ্কের বেতন পাবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী 21,700 টাকা থেকে যোগ্য প্রার্থী মাসে 69,100 টাকা বেতন পাবেন। তাহলে আর কি, দেরি না করে এখনই সিআইএসএফের এই পদের জন্য আবেদন করুন। কিভাবে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীকে চলুন জেনে নেওয়া যাক। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে। এছাড়া লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং সর্বশেষ মেডিকেল টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে এই পদের জন্য। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের খবর। ধন্যবাদ।